তো হে গাইস, এটা হলো আপাতত ধূপখোলা মাঠের সবচেয়ে বড় গরু, এন্ড আমরা আছি ইস্টার্ন ক্লাবের সাইডে। তো আমরা এই গরুটার মালিকের সাথে কথা বলি। তো ভাই, এই গরুটার দাম চাচ্ছেন কত? 8 লাখ। তো 8 লাখ টাকা। So I gotta get through it, and the only thing I know is to love what I find out what it means, always do it on my own. এই গরুটা, তো গরুটা কোন জায়গার? এটা ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ। তো যেমন শ্মশানঘাটে বেশিরভাগ গরু ছিল কুষ্টিয়ার, এন্ড ধূপখোলা মাঠের বেশিরভাগ গরুই ঝিনাইদহ। তো আমি দেখলাম সাইডে কত মানুষ দাঁড়ায় আছে, ক্রিকেট খেলতেছে, তাদের কোনো কথা বললো না। আমরা একটা জাস্ট ভালো কথা জিজ্ঞেস করতেছি, এন্ড আমরা কিন্তু সতর্ক অবলম্বন করতেছি, আমরা ডিস্টেন্স রাইখা মাস্ক পরে চলতেছি, কিন্তু আমাদের কিক আউট করে দিল। তো আমি মানে ধূপখোলা হাটে সত্যি আমার মন থেকে উঠে গেছে, এন্ড শ্মশানঘাট হাটে কিন্তু আমরা ব্লক করছি, তো ওইখানে তো কোনো প্রবলেম করলো না। এন্ড আমি আগেও তো অন্য হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এ শান্ত, এন্ড দিস ইজ ইউর বয় তানবির হাসান শান্ত, ব্যাক ইন টু গেম ইন দ্য নিউ ব্লগ, আই মিন ব্লগ নাম্বার 17 পার্ট 2। অ্যান্ড পার্ট 1-এ আপনারা ভালোই রেসপন্স দিয়েছেন, ভালোই রিপ্লাই দিয়েছেন, তো এই জন্য ভাবলাম পার্ট 2টা দেরি করলে চলে না, তো পার্ট 2টা করে ফেলাই ভালো। তো আজকে আমরা যাচ্ছি ধূপখোলা গরুর হাটে, তো চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, তুমি আমার মতো আমি তোমার মতো, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি, কখনো বা খেলি বিবেকের সাথে লুকো চুরি। তো হে গাইস, মাত্র এসে পড়লাম ধূপখোলা গরুর হাটে, এন্ড আমার সাথে আছে মারু, ফিমেল, শিহাব, এন্ড রোহান হাসান, সাকিব। সো আজকে তো চিল হবেই। তো সাকিব, তোমার ফিল কেমন? ফিলটা হইলো এখনো জানাতে পারতাছি না, কারণ আমরা মাত্র আসলাম, এখন আমরা পুরোটা ঘুরবো, দেখবো কেমন কি অবস্থা, তারপর আমাদের আপনাদের জানাবো, আপনারা শেষ করে দেখবেন। তো তোমাদের ফিল কেমন একটু ছোটখাটো ভাই বলো? অনেক মজা হবে, খেলা হবে ধূপখোলার মাঠে। তোমাদের? আমার ফিল বৃষ্টি, আচ্ছা তো বৃষ্টিটা কমে গিয়েছে, তো ইনশাআল্লাহ ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। এন্ড যেহেতু ধূপখোলা মাঠে এসেই পড়েছি, তো একবারে প্রথমে সিনেমাটিক ভিউটা এনজয় করেন পুরো হাটের। তো চলো সিনেমাটিক ভিউটা এনজয়, আচ্ছা তো চলো সিনেমা। Always do it on my own, so I gotta get through it, and the only thing I know is to love what I'm doing, never give up, never slow, till I finally prove it, never listen to the no's, I just wanna keep moving, keep my head up when I act, head up that's a fact, never looking back, I'ma keep myself on track, keep my head up staying strong, always moving on, feel I don't belong, tell my thoughts to move along, push myself to be the best, die with no regrets, live with everything. Every breath, see my message start to spread, and I had so many dreams, then you hit your teens, life ain't really what it seems, try to find out what it means, always do it on my own, so I gotta get through it, and the only thing I know. তো হেই গাইস, এখানে দেখতে পাচ্ছেন অনেক গরু আছে, তো গরু দেখা মাত্র শুরু করলাম, এন্ড এখানে অনেক ব্যাপারী আঙ্কেল আছে, তো ব্যাপারী আঙ্কেল আপনার কয়টা গরু আনছেন? 6টা। টোটাল 6টা গরু আনছেন, তো কোন 6টা গরু আনছেন? এই যে দেখুন এই টানা 6টা, এই গরুটা কিন্তু অনেক পাজি, বারবার লেঞ্জা দিয়ে বাড়ি দিচ্ছে। তো আপনার কি মানে কোথা থেকে এসেছেন 6টা গরু? ঝিনাইদহ। ঝিনাইদহ। তো মানে ধূপখোলা মাঠের বেশিরভাগ গরু, মানে শ্মশানঘাট মাঠের বেশিরভাগ গরু কিন্তু কুষ্টিয়া থেকে, তো এখানে কিন্তু আমরা অন্য ডিস্ট্রিক্ট পাচ্ছি পায়, তো দেখা হবে। তো আপনি মানে কত যাচ্ছেন এই গরুটা? এটা তো মিডিয়াম সাইজ একটি গরু, 1 সাইড। তো খারাপ দামও একদম চাই নাই, তো দেখতে পাচ্ছেন এটা না, এই 6টা গরু না, তো এই 6টা গরু। তো আমরা সামনে আরো গরু দেখতে পাচ্ছি, এন্ড আরেকটা জিনিস, সামনে একটা ছাগলও দেখতে পাচ্ছি, এই যে ছাগল, তো ছাগলগুলো কিন্তু আরো জোস। তো ছাগলের ব্যাপারই কারা? ও ভাই, কত পার পিস এটা? একটা না, ডাবল? ডাবল
ডাবল 90,000 চাচ্ছে, মানে দোবখোলা হাটে তো মারাত্মক লেভেলের গরুর দাম, কি বলো ইমেল? অবশ্যই, আর শ্মশান ঘাটে তো গরুর এত দাম ছিল না, বাট দোবখোলা হাটে অনেক গরুর দাম অনেক, আর এদিকে ছাগলের দাম অনেক দেখলাম। সো চলো সামনে যাই, সো ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। সো হেই গাইস, এখন আমরা দোবখোলা মাঠের সর্বোচ্চ বড় গরু সামনে আছি, তো হিমেল একটু গরুটার সিনেমাটিক একটা ভিউ দেখাও। এটা হলো আপাতত দোবখোলা মাঠের সবচেয়ে বড় গরু, এন্ড আমরা আছি ইস্টার্ন ক্লাবের সাইডে। তো আমরা এই গরুটার মালিকের সাথে কথা বলি। তো ভাই, এই গরুটার দাম চাচ্ছেন কত? 8 লাখ। তো 8 লাখ টাকা দাম চাচ্ছে, মানে কত হলে ছাড়ার ইচ্ছা আছে আপনার? ধরেন অল্প কিছু। তো যাদের বাজেটটা একটু বেশি তারা দোবখোলা মাঠের ইস্টার্ন ক্লাবের পিছনে আসতে পারেন এন্ড যোগাযোগ করতে পারেন। তো আমাদের ভিডিও দেখে যদি আপনার কেউ মানে গরু কিনতে যায়, তো এই জন্য আপনার নাম্বারটা একবার বলে দিন। আপাতত ফোন নাম্বার নাই, কিন্তু যারা দোবখোলা মাঠে আসবেন তারা যদি বেশি বাজেট থাকে তাহলে ইস্টার্ন ক্লাবের এই সাইডে আসলেই হবে। সবচেয়ে বড় গরু আপাতত 8 লাখ টাকা দাম চাচ্ছে। তো এটাই, সো ব্লগটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। সো আমরা এই গরুটার দাম জিজ্ঞাসা করি, এটা আপনার? তো কত দাম চাচ্ছেন? ৬ লাখ। তো গরুটার সাইজ কিন্তু ভালোই বড়। এর আগে একটা দেখছিলাম ইস্টার্ন ক্লাবের সামনে, ওইটা তিনি বললো সর্বোচ্চ, তো আমার মনে হয় সেকেন্ডে মনে হয় তো এটা। তো 6 লাখ চাচ্ছে। তো যাদের বাজেট বেশি আসতে পারেন দোবখোলা মাঠের ইস্টার্ন ক্লাবের সাইডেই গরুটা। তো গরুটা কোন জায়গার? এটা ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ। তো যেমন শ্মশান ঘাটে বেশিরভাগ গরু ছিল কুষ্টিয়ার এন্ড দোবখোলা মাঠের বেশিরভাগ গরুই ঝিনাইদহ, তো যেটা খেয়াল করলাম। তো চলো সামনে যাই আরও কিছু। তো ওইখানে একটু ছোট গরু আছে, একটু ছোট গরু দেখাই, সব বড় গরু দেখাই তাছি। তো দেখুন গরুটা কিন্তু অনেক চেতে আছে। তো যারা যারা ছোট গরু দেখতে চান এখানে আসতে পারেন। তো ছোট গরু এখানে কে রাখি, খোলা নাকি এখানে রাখতে যায়? সো আমি বলে দিই জায়গাটা হলো একবারে প্রথম কাউন্টারের সাইডটা। এটা পুরো হিমেল, পুরো হিমেল কপি। আরে হিমেল 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 রোস্টা গেল তো। এখানে অনেক ছোট প্রাইসের গরু আছে, যারা ছোট প্রাইসের আই মিন 30 থেকে 60-এর ভিতরে যারা গরু কিনতে চান তারা একটু দোবখোলা মাঠের প্রথম কাউন্টারের সাইডে আসতে পারেন। তো চলো সামনে যাই, বিকজ এক জায়গায় থাকলে লাভ হবে না। তো চলো সামনে যাই এন্ড ব্লগটা দেখতে থাকেন। তো এখানেও ভালো ভালো সাইজের গরু আছে। তো দেখুন কোথা থেকে আপনার গরু কোনটা? এটা কোন? এই যে আপনার গরু হলো এটা। তো আপনার গরু এটা, একটু সাইজটা দেখেন গরুটার। আপনি গরুটার দাম চাচ্ছেন কত? কত দাম চাচ্ছেন আপনি বলেন? তো গরুটা একবার দেখেন। তো একটাই গরু আনছেন? তো একটা গরু আনছে তিনি কথা বলতে পারে না, বাট গরুটার প্রতি তার ভালোবাসা আছে এন্ড কালারটা সুন্দর। তো 1,80,000 সব দিক দিয়ে তুলনা করলে গরুটার দাম খারাপ চায় নাই। তো গরুটা কোন জায়গার মামা? ঝিনাইদহ। তো ঝিনাইদহ, তো আমি যেটা বলছিলাম মানে যত গরু দেখতেছি সবই ঝিনাইদহ। তো দোবখোলা মানে ঝিনাইদহ যেটা বুঝলাম এন্ড শ্মশান ঘাটে কুষ্টিয়া বেশি। তো চলো সামনে যাই এন্ড সামনে আরো গরুর ভিউ এনজয় করি। মানে 7 লাখ, মানে তোমার তো মনে করো হাজার, তোমার তো হাসিলই নাই বুঝো না। 7 টাকাও আমি দিব না, তুমি 7 লাখ বিক্রি তো আমি করবো না, তোমার বিক্রি করবো না। তোমার গরু তো নিবই না, তোমার গরু তো রোগা গরু, রোগা গরু। 7 লাখ দিলে না, না দিলে বাকে যান। গরুর একটা চশমা পরে দিলে তুমি কি কিনে দিন, কেমনে 7 লাখ টাকা চাও? আমি বলি এটা কি নাই, সব তো শেষ।
সামনে অনেক গরু দেখতে পাচ্ছি, এগুলো হলো হিমেল মারুফের সাইজের গরু এন্ড জোস গরু। ক্যামেরা ভাঙবে গাইস, আমি বলি আমারে বলা লাগবে না, আমি কই 8 লাখ টাকার উপরে যে কয়টা গরু আছে সব আমি, ঠিক আছে? 8 লাখ টাকা একটু গরুটার বিষয়ে কথা বললি তো, আপনি আপনি কি গরুর মালিক? কয়টা গরু আনছেন আঙ্কেল? একটা। এই যে গরুটা, তো গরুটা আপনি দাম চাচ্ছেন কত? 3.5 লাখ দাম চাচ্ছে, তো একটু বেশি হয়ে যায় না? মানে হিমেল চেতলা গেছে? এই হিমেল তুমি চেতলা গে, এই হিমেল চেতলা গে, তাই তুমি কিনা লাই যাও। এই মিয়া, এই মিয়া তুমি চেতলা গে, যাও যাও। আমার মতে এখন গরু বর্তমানে তো আর এত দামাদামি চলতেছে না, একদম রিয়েলের হালকা বেশি চাওয়া উচিত। 3.5 লাখ আমার মতে বেশি চাইছে, 3 লাখ চাইলে মানা যায় তো। তুমি কেমনে, তুমি তুমি চিল্লান দিলা কে তোমার? তো এরা বেয়াদবি হয়ে গেল। সাকিব সাকিব সাকিব, এই যে হয়তো বেয়াদবি করে আলাইলো ব্লগে, তুমি কিছু তুমি বেয়াদব। আচ্ছা ছাইরা দাও, ছাইরা দাও, সামনে যাই সামনে যাই। এই গাইস এখানে একটা গরু দেখতে পাচ্ছেন, এই যে এই গরুটা পুরো মারুফের মতো, কি বলো? হ্যাঁ অবশ্যই মারুফ। তুমি তুমি কত যাচ্ছ, তুমি নিজের হিসেবে গরুটার দাম কত যাচ্ছ? একটু গরুটা দেখো, সাইজটা দেখে বলো। 1 লাখ 10 নিবা? 1 লাখ 10? এটা কমে গেল না? এত বড় গরু দেখুন, সাইজটা কত বড়, মাত্র 1 লাখ 10 চাচ্ছে, এটা এত কম দাম তুমি কেমনে বললা? আল্লাহ, গরু সাইজটা দেখো আগে। হ্যাঁ সাইজটা তো দেখলাম, এত বড় সাইজ হইছে ওই পার দেখা যাচ্ছে না। এই গরু তোমার মতো হাসি দেয় জানো? চলো সামনে যাই। তো হয়ে গেছে, এখানে একটা মস্ত বড় গরু আছে, সামনে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কালো গরু আছে, কালো গরু তো সেম টু সেম, মানে সুন্দর, এটা দাম বেশি তাই কাট দিলাম না। তো এখানে একটা অস্ট্রেলিয়ান গরু আছে, অস্ট্রেলিয়ান ড্যাম একটা গরু, পুরো সিহাবের মতো, শিবুরো সিহাব, পুরাই অলস বেশি। গরুটা দেখাও, সিনেমাটিক ভাবে দেখাও। তো এই গরুটার আপনি দাম চাচ্ছেন কত? আমরা শ্মশানঘাট হাটেও গেছি, তো ওইখানে একটু মানে ওইখান অনুযায়ী আমরা যেটা বুঝলাম, এই হাটে একটু বেশি দাম চাচ্ছে। এটার দাম যাচ্ছিল 1.5 লাখ আমার মতে। একটা কথা আপনাদের ক্লিয়ারলি বলতে চাই, আসলে মানে যেহেতু শ্মশানঘাট হাট এন্ড দোপখোলা মাঠের ভিতরে বেশি পার্থক্য নাই, তো যারা গরু কিনতে চান আমার মতে শ্মশানঘাট যাওয়াটাই বেটার, বিকজ দুইটা আমি যা বুঝলাম তুলনা করে অ্যান্ড দোপখোলা মাঠের মানে প্লেসগুলো অত পরিষ্কার না, অ্যান্ড সামনে আমরা দেখছি আমরা ঢুকছি, তো শ্মশানঘাটে যেভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে অতটুকু কিন্তু আমি দোপখোলায় দেখতে পাচ্ছি না। তো দেখি সামনে যাই অ্যান্ড আরো কি কি দেখা যায়। সো ব্লগটা এতটুকু যা বুঝলাম, আপনারা যারা যাদের টাকা পয়সা একটু ওভারলোডেড এখানে একটা গরু আছে, এই গরুটা পুরো হিমেলের সাইজ, পুরো 6 প্যাক একটা গরু,
মানে দোকলা মাঠে যে কটা জিজ্ঞাসা করছি সবই জিনাইদা যাক ভালো। তো গরুটার দাম চাচ্ছেন কত? 180, একটু বেশি হয়ে যায় না? একটু দামটা তো কম চাওয়া উচিত। অডিয়েন্স অডিয়েন্সের সামনে আপনি ভালো দাম বলবেন তাহলে হয়তো অডিয়েন্স আসবে, আপনার গরুটা পছন্দ করবে। হ্যাঁ, কেনা বেচা নেই তো, হ্যাঁ কালকে থেকে হয়তো শুরু হবে। তো গরুটার একটা জিনিস ভালো লাগছে, দেখো এই যে সিক্স প্যাক, তো সামনে যাই। এখানে অনেক সাইজের গরু আছে তো দেখতে পাচ্ছেন, তো সামনে দুইটা অস্ট্রেলিয়ান গরু দেখছি, তো এখানে দুইটা অস্ট্রেলিয়ান গরু আছে। তো এখানে অস্ট্রেলিয়ান গরু, সো হে গাইস, মাত্র হাটের থেকে বের হয়ে গেলাম এন্ড একটা খারাপ ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হলো আমাদের কিক আউট করে দিছে, তো অনেক র্যাব আসিল, অনেক পুলিশ আসিল, অনেক কর্মকর্তা আসিল, তো ব্লগ করতেছিলাম, ব্লগের মধ্যে আমাদের কিক আউট করে দিছে, বলছে তোমরা মানে আমাদের জিজ্ঞেস করছে তোমরা হাটে আসছো কেন, আমরা বলছি আমাদের পরিচয় দিছি আমরা ব্লগ করি, তো বলে ব্লগের জন্য হাটে আসছো কেন, তোমরা কি গরু কিনতে আসছো না কো? তো আমি দেখলাম সাইডে কত মানুষ দাঁড়ায় আছে, ক্রিকেট খেলতেছে, তাদের কোনো কথা বললো না, আমরা একটা জাস্ট ভালো কথা জিজ্ঞেস করতেছি আর আমরা কিন্তু সতর্ক অবলম্বন করতেছি, আমরা ডিস্টেন্স রাইখা মাস্ক পরে চলতেছি, কিন্তু আমাদের কিক আউট করে দিল। তো আমি মানে দোপখোলা হাটে সত্যি আমার মন থেকে উঠে গেছে, অ্যান্ড শ্মশানঘাট হাটে কিন্তু আমরা ব্লক করছি, তো ওইখানে তো কোনো প্রবলেম করলো না, অ্যান্ড আমি আগেও তো অন্য জায়গায় ব্লক করছি, তো তোমরা কী বলবা এই বিষয়টা, কী বলবো? তারা আমাদের যেভাবে ধরলো, আমাদের ইউটিউব চ্যানেল খুললো, তারা আমাদের আইডেন্টিফিটি সব নিলো, নেওয়ার পরে তারপর তারা আমাদের বললো আপনারা মানে এমনভাবে বলছে না, সিরিয়াসলি একটা আমরা একজন ব্লক করতে আসি, আমরা ব্লকটা করতেছি, তখন উচিতটা হয় না আসলে, আমরা তো অন্য জায়গায় তো ব্লক করছি, তো তারা তো এমনি এটা করে না, কিন্তু তারা যা করছে এটা আসলে আমার মতে তাদের যদি একটা রিজন থাকতো তাহলে তারা বলতে পারতো, বাট আমরা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পাঁচজন, এই পাঁচজন কিন্তু আমরা মাস্ক পরে আছি অ্যান্ড আমরা ডিস্টেন্স বজায় রাখছি, তাও কেন এ কাহিনী, অ্যান্ড মানে কি বলবো আজকের ব্লগটাই একটা মানে এখন কিছু করার নাই, বাট আপনাদের জিনিসটা বুঝতে হবে, কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগলো না, হোয়াই কিক আউট করলো, এন্ড আমাদের সাইডে তো একটা মাঠ ক্রিকেট খেলতেছে, যে যার মতো বসে আছে, আমরা একা না, তো আমরা অন্যরাও দেখছি অন্য কারা জানি ব্লগ করতেছে, তো আমরা একজন সিম্পল ইউটিউবার, আমরা মিডিয়ার কেউ না, এই জন্য কি আমাদের বের করে দিবে, আমাদেরও তো ব্লগ করে নিজেদের রিপ্রেজেন্ট করার দায়িত্ব আছে। এখন তারা কি মনে করতে যে তারা এরকম হাঁটলে বা আমাদের বের করে দিলে কি করোনা হবে না? না করোনা অবশ্যই হবে, আমাদের পুরো কিক আউট করে দিল, আমাদের বের করে দিল ফোর্স নিয়ে, তো জিনিসটা ভাল লাগলো না। তো আজকের ব্লগটা এখানে ইন করতে হইতাছে, অ্যান্ড ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন, বাট আমার কাছে ভালো লাগলো না, বিকজ আমি হাটকে রিপ্রেজেন্ট করতেছি, এখানে তাদের আরও ভালো দিক বলা উচিত, বাট তারা আমাকে বের করে দিল। তো হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও অ্যান্ড প্লিজ মেক শিওর সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল টি এ শান্ত, অ্যান্ড সি ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও অ্যান্ড এপিসোড 3 কোকার মাঠ নিয়ে আসছে। তো কাজটা ভালো লাগলো না, সো গুড বাই।